যেন দারিদ্রতাকে হারিয়ে দিয়ে এক শিল্পী শিল্পসত্তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা। নিজের শিল্পকর্মের কাছে দরিদ্রতাও দূরে সরে গেছে অশোকনগর 2 নম্বর ওয়ার্ডের পাল পরিবারের থেকে। ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি ঝোঁক ছিল বাসুদেববাবুর, তবে প্রবল ইচ্ছাশক্তি থাকলেও অর্থের অভাবে তেমনভাবে এগিয়ে উঠতে পারতেন না বাসুদেববাবু। নুন আনতে পান্তা ফুরোনোর মতো পরিবারে তখন রং তুলি কেনার অর্থ জোগাড় করাটাই ছিল অত্যন্ত কষ্টের। তারপর থেকে তিনি ঠিক করেন পরিত্যক্ত বা ফেলে দেওয়া জিনিসের মধ্যে দিয়েই তার ছবি আঁকাকে ফুটিয়ে তুলবেন। তবে এর বাইরেও কিছু করে দেখানোর প্রবল ইচ্ছা ছিল বাসুদেবের। তিনি চাল ডালের উপর ক্ষুদ্র ক্ষুদ্র ছবি আঁকতে শুরু করেন। এখনও পর্যন্ত বাসুদেববাবুর কীর্তি হিসেবে দেখা গেছে চালের উপর রবীন্দ্রনাথের ছবি থেকে শুরু করে নেতাজি, এমনকি ভারতের পতাকাও এঁকেছেন চালের উপর। এছাড়াও তিনি ডালের উপর ভারতবর্ষের ম্যাপ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবিও আঁকেন। বাসুদেববাবুর ক্ষুদ্র তুলি থেকে বাদ পড়েনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ছবিও। তবে সম্প্রতি বাসুদেববাবুর এক নতুন আবিষ্কার তাক লাগিয়ে দেবে আপনাকেও। তিনি চুলের উপর লিখেছেন ইন্ডিয়া ও ছোট্ট শস্যদানার উপর এঁকেছেন নরেন্দ্র মোদীর ছবি। তবে তার এই শিল্পীকর্মের জন্য বহু সম্মান পেয়েছেন তিনি, বহু মানুষকে অবাক করেছে তার এই শিল্প। তবে তার দরিদ্র সংসারে কি ফিরেছে আর্থিক সচ্ছলতা? একার শখই ছিল, খুবই শখ, কিন্তু আমার দারিদ্রের অভাবে সেগুলো ফুটে তুলতে পারিনি। আমাদের অর্থনৈতিক খুবই খারাপ অবস্থা ছিল, যে ছবি আঁকবো সেই রং বা তুলি কিনবো সেই সামর্থ্যটুকু আমাদের ছিল না। তখন বেছে নিয়েছিলাম যে এমন কিছু কাজ করব যা সেটা হচ্ছে হয়তো কেনা লাগবে না, হয়তো কিছু কারোর কাছে চাইলে বা ঘরে পাওয়া যায় এমন কিছু ফেলে দেওয়া জিনিস বা কিছু, সেই সেই সমস্ত জিনিস দিয়েই ছবি আঁকা শুরু করি। এখন আঁকতে আঁকতে প্রথম আমার জীবনে প্রথম ছবি আঁকি ডালে, মটর ডাল দিয়ে আমার জীবনই শুরু হয় ছবি আঁকার। তারপর আস্তে আস্তে এখন খাদ্য শস্য থেকে শুরু করে পোস্ত, চুলের উপরও লিখেছি, রিসেন্ট লিখেছি, চালের উপরে মা দুর্গার ছবি এঁকেছি, শস্যের উপরে রবীন্দ্রনাথ ঠাকুর, আর চালের উপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি এঁকেছি, নানা রকম ছবি আছে আমার কাছে। একদম সব থেকে কারেন্ট আবিষ্কার কি আপনার, বা সব থেকে নতুনত্বের মধ্যে কি করেছেন? সব থেকে নতুনত্ব হচ্ছে এর উপরে চুলের উপরে ইন্ডিয়া লিখেছি, আর শস্যে খাদ্য শস্যের উপরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি এবং আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আঁকা আছে। কোনো রকম ধরুন এলাকা থেকে কোনো রকম সাহায্য বা কোনো স্বীকৃতি পাওয়া বা কোনো জায়গা থেকে কোনো স্বীকৃতি পাওয়া সেই রকম আশ্বাস বা কোথাও থেকে পেয়েছেন কি? না, সেরকম কিছু পাইনি এখনো পর্যন্ত, তবে অনেক সম্মান পেয়েছি, অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, অনেক এক্সিবিশন করেছি, করে কিন্তু এখনো পর্যন্ত সরকারি স্বীকৃতি বা সম্মান সেটুকু এখনো আমার জোটেনি। আপনার ধরুন এগুলো তো এই দিয়ে তো আর সংসার চলে না, তাহলে বাইরে আর কি কাজ করেন? না, এটা আমি শখে করি, এই দিয়ে সংসার চলে না ঠিকই, এটা খুবই কষ্টের কাজ এবং আমি কাজের ফাঁকে এই কাজটা করি। আমার হচ্ছে প্রথমত যে কাজটা করে আমার সংসার বাচ্চা জীবিকা অর্জন করি সেটা হচ্ছে আমি স্ক্রিন প্রিন্টিংয়ে কাজ করি ঘরের মধ্যে বসে, ওই কাজটাই আমার মেন। ওই কাজের ফাঁকে এই কাজটা করি, আজ 26টা বছর ধরে এই কাজটা নিয়ে পড়ে আছি। যে কাজটা করি তাতে তো বেশি ইনকাম হয় না? না, যে কাজটা করি তাতে বেশি কোনো ইনকাম হয় নাই, সংসারটা কোনো মতে চলে, বাচ্চাদের এই নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। যদি এই আমার এই শিল্পকর্ম আপনাদের চ্যানেল মারফত যদি দেখে কারোর ভালো লাগে আর কেউ যদি আমাকে সাহায্য করেন তাহলে আমি খুব উপকৃত হব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন শিল্পী, আর শিল্পীকে উনি যথেষ্ট সম্মান করে এবং ভালোবাসেন, যদি উনি এই আমার এই শিল্পকর্ম দেখে উনি যদি আমাকে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে আমি খুব উপকৃত হব। শত অভাব অনটন থাকলেও পিছু হাটেননি বাসুদেব পাল। তিনি সামান্য স্ক্রিন প্রিন্টিংয়ের কাজ করে কোনো রকমে সংসার চালান, আর সেই উপার্জনেই চলে নিজের একমাত্র ছেলে সৌম্যদীপের পড়াশোনার খরচও। তবে বাসুদেববাবুর সহধর্মিনীর সহায়তা না থাকলে তিনি যে এতদূর এগোতে পারতেন না সে কথা অকপটেই স্বীকার করেন তিনি। তবে দারিদ্রতাকে হার মানিয়েও ইচ্ছাশক্তি যে এতটা প্রবল হতে পারে তার অন্যতম উদাহরণ বাসুদেব পাল। ছোটবেলা থেকেই দারিদ্রতা, সেই দারিদ্রতা কিন্তু পিছু ছাড়েনি। ছোট্ট এই একচালার ঘরে এই বাসুদেববাবুর সংসার, তিনজনের সংসার। ছোটবেলা থেকে ছবি আঁকা ছিল তার শখ, কিন্তু একদিন সেই শখ পরিণত হলো নেশায়। ছবি তো সবাই আঁকেন, যদি একটু অন্যরকম করা যায়, সেই চিন্তা থেকেই তার অনন্য কীর্তি চাল ডাল শস্যদানা এমনকি চুলের উপরে ছবি আঁকা, বিভিন্ন সংবাদ মাধ্যমে তার এই অনন্য কীর্তির কথা প্রকাশিত হলো। বিভিন্ন জায়গা থেকে সম্বর্ধনা পেলেন, পেলেন সম্মানও, কিন্তু তাতে কি আর আর্থিক সচ্ছলতা ফিরে আসেনি।
তাই বাসুদেব বাবুর আকুল প্রার্থনা আমাদের এই চ্যানেলের মাধ্যমে যদি কোনো সহৃদয় ব্যক্তি তারাই অনন্য কীর্তির কথা জেনে তাকে কোনো সরকারি সহযোগিতা বা সরকারি সহায়তার ব্যবস্থা করে দেন তিনি চিরকৃতজ্ঞ থাকবেন থাকব আমরাও।